হঠাৎ করে বৃষ্টি বাদলের মধ্যে সুকনাচুরি মহামুড়ি চুমুনিতে রাস্তা অবরোধ চলছে। কিসের জন্য চলছে, কি কারণে চলছে একটু বলো, কবর বসা দিয়েও বলো। যেমন জয়ন্ত পারা বাকি ই ঠুলিং থাং চৌব অপ্তেজার খাই চৌনব লামা সুবিধা খাই রানি অংথক অসিয়া খাই চৌ ই অবরোধ না সারে সারাইয়া ইট সোলিং তো করে দেখি আমরাও, কিন্তু ইট সোলিং করার পরে যে রাস্তা বন্ধ হয়েছে যাইতে পারে না, এখন এটা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার বা বিডিও ইচ্ছা করে করছে নাকি এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসকের নেতারা কারো নেতৃত্বে এরকম রাস্তা বন্ধ করে দিয়েছে এরকম নাকি? বিজেপি নেতা, বিজেপি নেতা যে সংযম আঠুবাই কিয়সিং বক ই কাম না হাকি খাইয়ে রোগ চৌন লামা মুঠু গই রোগ হা লু গই রোগ চৌ অবনি বাগে লামা অবরোধ মা খাই চৌন যে সকা গা বাকি ই ঝুলিং খাইকি এই খাই ই ঝুলিং খাই মারনাই চৌন বা লামা সুবিধা খাই মারনাই। আবার এই আচ্ছা এই রাস্তা এখন যদি সমস্যার সমাধান না হইলে কি দিনভরা আন্দোলন করবো? আচ্ছা এখন এই মুহূর্তে কি প্রশাসন তরফ থেকে থানা বিডিও এসডিএম আইসিনি? থানা ফাইচা পারানি গাইসা ব্রক গাইসা কুইসলা ফাইচা হাই জং তব সারাইয়া এসডিএম ফাইরাত বিডিও ফাইরাত জং না যে ইমিলা মানে সিদ্ধান্ত ফাইরানি থানা থানা কি কইছে? থানা ইয়া ভিডিও নাইছি ভিডিও ফাইরাত। আচ্ছা চলছে অবরোধ, সমর্থনকারী এখানে বসে আছে, এদিকে আছে মহিলারা দাঁড়িয়ে, রাস্তা অবরোধ চলছে সকাল 5:30 গতিকায় থেকে এই পর্যন্ত। তো আবেদন থাকবো মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসন আরক্ষা দপ্তরের প্রশাসন এসে পরামর্শ করে তাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। খালাই মাসে বা মুসা খাইয়া এই চৌ অবনি অবরোধ মাথায় আছা চৌ আর বক বাইকে সুবিধা চৌ মেন না তো কথা আন্দো তো কথা খোলা লকডাউন তো আন্দো তো কথা তুই তো খালাই খালাই তো খালাই 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 খালা